নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম নিউজ, সঙ্গে রয়েছে দিশা। শুরু করছি প্রাইম টাইম শিরোনাম। শুরু হলো মিনি লকডাউন, দুপুর দুটো থেকে জনশূন্য বরাক। বন্ধ করে দেওয়া হলো রাজ্যের সব স্কুল কলেজ। ফেসবুকে তাকে নিয়ে মিথ্যে পোস্ট, মামলা করলেন তমাল বণিক। এবারে বিস্তারিত খবর। সারা রাজ্যের সঙ্গে বরাকেও নতুন এসওপি চালু হলো। শুরু হলো মিনি লকডাউন, দুপুর দুটো থেকে শিলচরের সব দোকানপাট বন্ধ হয়ে যায়। সন্ধে ছটা থেকে শুরু হয় নাইট কারফিউ। দুপুর থেকেই শিলচরের রাস্তা ছিল জনশূন্য, যানবাহন চলাচল কম করেছে। সন্ধের পরে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। সব মিলিয়ে শিলচর শহরের মানুষ এখন লকডাউন আতঙ্কে ভুগছেন। লকডাউনের সেমিফাইনাল শুরু হয়ে গেছে। রাজ্য জুড়ে করোনার আক্রমণ যত বৃদ্ধি পাচ্ছে এবং সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য আজ থেকে রাজ্য সরকার কিছু নতুন নিয়ম নির্দেশিকা জারি করেছে। তার মধ্যে প্রথম যেটা রয়েছে যে দুপুর দুটোর থেকে রাজ্যের সমস্ত দোকানপাট বাজার হাট বন্ধ থাকতে হবে ভোর পাঁচটা অবধি, এবং একই সঙ্গে যেটা ছিল রাত আটটা থেকে নৈশ কার্ফি সেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে সন্ধ্যা ছটার থেকে থাকবে নৈশ কার্ফি। অর্থাৎ আজ থেকে এই নিয়মগুলো বলবৎ হয়েছে আসামে, এবং সেই আসামের সঙ্গে গোটা রাজ্যের সঙ্গে আজ শিলচর স্তরেও আমরা এই দৃশ্য দেখতে পাচ্ছি যে দুপুর দুটা বাসতে, এখন দুপুর দুটো ত্রিশ মিনিট, দুটো বাসতেই কিন্তু সমস্ত দোকানপাট বন্ধ হচ্ছে। আমার সহজে রয়েছে দিলোয়ার, আমি দিলোয়ারকে বলবো যে কিছুটা দৃশ্য দেখা রয়েছে। এই জায়গাটা হচ্ছে শিলচর শহরের একটা ব্যস্ততম এলাকা, সামনে রয়েছে ক্যাপিটাল পয়েন্ট এবং এই ক্লাব রুট যেটা রয়েছে, প্রতিদিন এই সময় এই এলাকায় হাজার হাজার মানুষের চলাচল। এইসব যে কোনো দোকান দেখতে বন্ধ হয়ে আছে সেই দোকানে থাকতো উচ্চে পড়া ভিড় মানুষের, কিন্তু আজ দুপুর দুটো হতেই কিন্তু সেই সমস্ত দোকানপাট বন্ধ করে দেওয়া হচ্ছে। সন্ধ্যা ছয়টার থেকে চালু হয়ে যাবে নৈশ কার্ফিউ। আমি আমার বলছি যে দৃশ্যগুলো দেখাবার জন্য আপনারা দেখুন, একদম সরাসরি যতটা দোকান আছে সব দোকান লেগে পড়েছে দুপুর দুটায়। কারণ অন্যদিন আমরা যদি দেখি সকাল থেকে রাত অবধি এই জায়গায় একটা বিরাট জমজমাট থাকতো, মানুষের আসা যাওয়া, ক্রেতাদের আসা যাওয়া থাকতো এবং প্রতিটা দোকানে থাকতো ভিড়। এখানে রয়েছে অনেক হোটেল রয়েছে, অনেক কাপড়ের দোকান রয়েছে, মিষ্টির দোকান রয়েছে, অর্থাৎ এই এলাকার জন্য একটা প্রসিদ্ধ জায়গা এটা। আপনি দেখতে পাচ্ছেন যে যদিও নৈশ কার্য সন্ধ্যা ছটার থেকে জারি হবে,
কিন্তু এই মুহূর্তে আজ দুপুর এখন দেখতে হয় যা আমরা দেখতে পাচ্ছি যে শীতের স্তরে কিন্তু মানুষের চলাফেরা কিন্তু অনেকটা কমে গেছে। কারণ এই সময়টা গোটা শহরে একটা ট্রাফিক জ্যাম লেগেই থাকতো, অসংখ্য মানুষের যাওয়া আসা করতো, গ্রামের মানুষরাও কিন্তু ধীরে ধীরে ঘরের ভিতর তাদের বাড়িতে চলে যাচ্ছেন, বা শহরের যারা মানুষরা রয়েছেন তারাও কিন্তু ধীরে ধীরে তাদের বাড়িমুখ হতে চলছেন। তার কারণ একদিকে কোভিডের আতঙ্ক, অন্যদিকে সরকারের এই নির্দেশনা বা সরকারের এই নির্দেশকে যাতে সবাই সুষ্ঠুভাবে পালন করেন তার জন্য কিন্তু জনগণও স্বতঃস্ফূর্তভাবে সরকারের পাশে এসে দাঁড়িয়েছেন। যার কারণে আজ দুপুর দুটা বাজতেই আমরা শিক্ষক সহযোগী দিয়ে সতর্ক দিয়ে দিলাম পুলিশের সেই সাইরন, পুলিশের সেই হুইটার বাজিয়ে বাজিয়ে সবাইকে সতর্ক করে দিয়েছেন যে দুটো বেজে বাজতে চলছে, দোকানপাট বন্ধ করে দিন। এবং সঙ্গে সঙ্গে প্রত্যেক ব্যবসায়ীরা সেই প্রশাসনের আহ্বান বা প্রশাসনের সেই নির্দেশকে যথেষ্ট সম্মান জানিয়ে দুটোর সময় সমস্ত দোকানপাট বন্ধ হয়ে গেছে। আবার ফের বিকেল অর্থাৎ সন্ধ্যা ছটার থেকে শুরু হয়ে যাবে নৈশ কার্ফিউ, এবং সেই নৈশ কার্ফিউ ভোর পাঁচটা পর্যন্ত থাকবে। অর্থাৎ আমরা যদি একটা বিষয় হিসাব করতে পারি, আমি কেন বলেছি লকডাউনের সেটা সেমিফাইনাল, আমাদের একটা দিন রাত মিলে আমাদের থাকে চব্বিশ ঘন্টার সময়, এই চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র ন ঘন্টা থাকবে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান খোলা। অর্থাৎ দুপুর দুটোর থেকে ভোর পাঁচটা পর্যন্ত বন্ধ থাকবে এবং ভোর পাঁচটা থেকে দুপুর দুটো পর্যন্ত খোলা থাকবে। অর্থাৎ ন ঘন্টা যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা ব্যবসা করতে পারবেন, দোকানপাট চালাতে পারবেন, তারপর কিন্তু বন্ধ। আবার ঠিক দুটোর পরে আর মাত্র কয়েক ঘন্টা পরই, মাত্র কয়েক ঘন্টা পর শুরু হয়ে যাবে নৈশকাল। অর্থাৎ এটাই হচ্ছে লকডাউনের সেমিফাইনাল। যদিও রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলছেন যে লকডাউন আসামে হবে না, আসামে এই পরিস্থিতি নেই যে লকডাউন দেওয়ার মতো, কিন্তু যদিও লকডাউন দেওয়া হয়নি তবে সেটাকে লকডাউনের সেমিফাইনাল ধরে আমাদেরকে চলতে হবে। এসডিএমএ আসাম এসডিএমএ কি তরফ সে যে লেটেস্ট গাইডলাইন আই হ্যাঁকে হিসাব সে আজ কাফ়ি যো এক্সিস্টিং গাইডলাইন হ্যাঁ উসমে চেঞ্জ হো রা হ্যাঁ। তো দু বজে হ্যাঁ যো মার্কেট এস্টেবলিশমেন্ট হ্যাঁ ও বন্ধ হোগা, শাম সে কার্ফিউ হ্যাঁ। তো মে সবি সে হামারা কছাড় ডিস্ট্রিক্ট সবি সে অপিল হ্যাঁ কি যো লেটেস্ট গাইডলাইন হ্যাঁ উসকো স্ট্রিক্টলি ফলো করেন, আর যদি কোই ফলো নহীঁ করতা উস গাইডলাইন কো তো উসকে হাম যো ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট হ্যাঁ তো উসকে অন্দর কেস রেজিস্টার করেন, ও সেকশন যে 188 IPC হ্যাঁ উসকে অন্তর্গত হাম কেস রেজিস্টার করেন, ওর এজ পার দ্য লিগল প্রোভিজন স্ট্রিক্ট হাম একশন ইনশিওর করেন। সবি সে অপিল হ্যাঁ কি যো কোভিড-19 কি যো গাইডলাইন হ্যাঁ উসকো ফলো করেন। সারা রাজ্যের সব ধরনের স্কুল কলেজ বন্ধ করার নির্দেশ দিল রাজ্য সরকার। স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান কোন জেলায় কতজন কোভিড রোগী এটা আর এখন বিবেচ্য হবে না। সারা রাজ্যের সব স্কুল কলেজ এখন বন্ধ থাকবে বলে তিনি পরিষ্কার জানিয়ে দেন। পরবর্তী আদেশ না দেওয়া অবধি এই আদেশ বলবৎ থাকবে বলে জানান হিমন্ত বিশ্ব শর্মা। সঙ্গে তিনি সাবধান করে দেন আক্রান্ত যদি 10,000-এর বেশি হয় তাহলে দিল্লির পরিস্থিতি দেখা দেবে অসমে। ফেসবুকে মিথ্যে পোস্ট করায় একটি ফেসবুক পেজের বিরুদ্ধে মামলা করলেন শিলচর আসনের কংগ্রেস প্রার্থী তমাল কান্তি বণিক। বিজেপির আইটি সেল থেকে তার নামে মিথ্যে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তিনি এক সাংবাদিক সম্মেলনে বলেন তার নামে ফেসবুকে একটি মিথ্যে পোস্ট করা হয়েছে যেখানে এমন কিছু কথা তিনি বলেছেন বলে লেখা হয়েছে যা তিনি বলেননি। তমালকান্তি বণিক লাইভ ইন্ডিয়া আসাম নামের এই ফেসবুক পেজের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন। তিনি বলেন সবার আশীর্বাদে তিনি 61,000 ভোট পেয়েছেন, কিন্তু এর পরেও দেখা যাচ্ছে ফেসবুকে তিনি যা বলেননি সেটা পোস্ট করা হচ্ছে তার নামে। তিনি এ ধরনের পোস্ট যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। হচ্ছে যে গতকাল রাতে আমি ফেসবুকে একটা পোস্ট দেখলাম যেটা করা হয়েছে লাইভ ইন্ডিয়া থেকে, লাইভ ইন্ডিয়া আসাম সেখান থেকে, এবং সেখানে কিছু কথাবার্তা লিখে সেই পোস্টটাতে আমার ফটো ইউজ করা হয়েছে। যারাই করেছেন তারা তাদের মতো করে করেছেন, কারণ আমরা বিশ্বাস করি যে ফেক নিউজ যখন কেউ করে তার কিছু একটা ক্লু থেকে যায়। তো ওরা সেখানে লিখেছে যে এই কথাগুলো আমি আমার নির্বাচন হারার পরে কথাগুলো বলেছি। প্রথম যখন আমি দেখলাম সেটা আমাকে অনেকজন ফোন করে বললো যে এরকম একটা পোস্ট বেরিয়েছে তুমি একটু দেখো, তো তারপর দেখলাম, দেখে আমি
সবাই বলল আমাকে তুমি তোমার অভিমতটা লিখো, তারপরে আমি ভাবলাম না সেটা লেখা দরকার, কারণ আমরা কি হয় অনেক জিনিস ওভারলুক করে দিই। তো ওভারলুক করার ক্ষেত্রে অনেক সময় কি হয় আমরা সেই জায়গাগুলো ধরতে পারি না এবং ছেড়ে দিই একরকম। কিন্তু আমি ভাবলাম না এখন আর সেটা করা ঠিক হবে না, কারণ যেভাবে ওরা পোস্টার মধ্যে বিভিন্ন ভাষায় লিখেছে কথাটা এমনভাবে, যার জন্য আমি আমার যে কথাগুলো আমার যেগুলো বলার সেগুলো তার পোস্টের উপরে আমরা লিখে দিয়েছি। যাই হোক, অনেকে আমাকে বলেছে এফআইআর করতে, তার ধরুন আজকে আমি এফআইআরও করেছি সেই পেজটার বিরুদ্ধে। তো আমি আপনাদেরকে সেই কাগজগুলো দেব, কারণ সেখানে ওরা বিভিন্ন ধরনের যাতে হিংসা তৈরি করা যায় সেই কথাগুলো লিখেছে, এবং সেই কথাগুলো লেখা এই কারণে হয়েছে আমি নাকি বলেছি। তো আমি নাকি বলেছি এই কথাবার্তা কোনো যে ওরা বলল, তাদের প্রমাণ ছাড়া তারা এইভাবে কথা একজনের বিরুদ্ধে আরেকজন লিখতে পারে না, এক। দ্বিতীয়ত, আমি মনে করি যারা লিখেছেন বা যাদের পেজে এটা লেখা হয়েছে যে অ্যাডমিন আছেন, আপনারা জিতে গেছেন, ইটস ওকে। এই মুহূর্তে যে সিচুয়েশন আছে আমাদের, শুধু আসামে নয়, শিলচরে নয়, পুরো ভারতবর্ষে, সেই কোভিড সিচুয়েশনের দিকে আপনাদের মাথাটা বেশি করে। কোভিড মোকাবিলায় কুম্ভীরগ্রাম বিমানবন্দর তৈরি বলে জানালেন শিলচর এয়ারপোর্ট অথরিটির ডিরেক্টর পি কে গড়াই। তিনি বলেন বিমানবন্দরের কোনো কর্মীর করোনা নেই, তারা সবাই ভ্যাকসিন নিয়েছেন। তাদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে রিজিয়নাল হেডকোয়ার্টার্স থেকে। শিলচর এয়ারপোর্ট অথরিটির কলোনিতে একটি 4-বেডের আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে বলে জানান পি কে গড়াই। And that's why you got instruction from the central headquarters as well as our regional headquarters to have the to be prepared in the best possible manner. Accordingly, we are getting ourselves prepared by just creating an isolation center in AI colony. Now we have just arranged a 4-bedded isolation center. And required number of oxygen cylinder also we have arranged, and we have and other necessary items, first aid items we have also arranged, and we are hoping that if in any eventualities if something goes wrong, at least we will providing the oxygen support. Even we are Silchar is a very remote location, right now concentrator is not available. And according we have put a requisition to our RHQ, that means Guwahati, to procure a concentrator that will be providing constant oxygen for the COVID patient. Hopefully we will be receiving that from the Guwahati. Ready now. And only best thing is that so far no case has come up. And God grace, that is the best thing. Sir, No, it's a decision exclusively by the state government. Right now that their authority has decided to test the passengers at their nearby health center, they are doing. Otherwise our infrastructure is available. As and when required by state government, we are providing. পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের ওপর নির্বাচন পরবর্তী হিংসার বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির কাছে স্মারকপত্র পাঠালো মধ্য শহর মণ্ডল বিজেপি। অতিরিক্ত জেলাশাসক সুমিত ছাত্তাওয়ানের মাধ্যমে দেওয়া এই স্মারকপত্রে বিজেপির এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করা হয়। উপস্থিত ছিলেন মণ্ডল সাধারণ সম্পাদক হীরক চৌধুরী, সম্পাদক দেবাশিষ সোম প্রমুখ। মহাশয়ের কাছে রাষ্ট্রপতির উদ্দেশ্যে এক স্মারকলিপি দিয়েছি। আমাদের উদ্দেশ্য হলো ওয়েস্টবেঙ্গল নির্বাচনের 2 মেয়াদে রেজাল্ট বের হওয়ার পর আমাদের ভারতীয় জনতা পার্টি ওইখানে যারা যারা কার্যকর্তা ছিলেন এবং আমাদের যারা সাপোর্টার ছিলেন তাদের বর্বরচিত হত্যাকাণ্ড এবং আমরা দেখেছি ধ্বংসলীলা, ওদের ঘরবাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এবং কিছু লোক ওয়েস্ট বেঙ্গল বর্ডার দিয়ে ধুবড়িতে এসছেন। আজকে রিজাল্ট বেরোনোর পর এই যে বর্বরচিত কাণ্ড বিরুদ্ধে আমরা ধিক্কার জানাতে আমরা রাষ্ট্রপতির উদ্দেশ্যে সমস্ত আসামের যে কয়টি ভারতীয় জনতা পার্টির অধীনে মণ্ডল কমিটি আছে সব মণ্ডল কমিটি থেকে, আমাদের মণ্ডল মধ্য শিলচর মণ্ডল থেকে, আমি সাধারণ সম্পাদক, আমার সঙ্গে
মধ্য শিলচর মণ্ডলের সম্পাদক দেবাশিষু মহাশয় এবং যুব মোর্চার সভাপতি শঙ্করচন্দ্র রায় এবং মধ্যমণ্ডলের কোষাধ্যক্ষ রাজদীপ রায় মহাশয় দাস রাজদীপ দাস মহাশয় আমরা একসঙ্গে প্রেরণ করেছি এবং এই যদি ঘটনার কোনো বিহিত ব্যবস্থা সরকার না নেয়, পশ্চিমবঙ্গ সরকার যদি না নেয়, তাহলে আমরা আগামীতে আন্দোলনের চিন্তা করব। এই বর্বরচিত হত্যাকাণ্ডের এবং ধ্বংসলীলার প্রতি আমরা চিৎকার জানাই। আমরা বঙ্গের পক্ষ থেকে এ ধরনের যে জঘন্য ঘটনা, নির্বাচন ফলাফল উত্তর যে ঘটনা ঘটেছে সেটার আমরা নিন্দা জানাই, তীব্র ধিক্কার জানাই। এ ব্যাপারে পশ্চিমবাংলা সরকার এটা একটা বিশেষ দৃষ্টি রাখার আমরা আবেদন করছি। জমি বিবাদের জেরে রক্তাক্ত ঘটনা ঘটল আমড়াঘাট বাজারে। মনির উদ্দিন নামের এক ব্যক্তি দলবল নিয়ে তিনটি পরিবারের ১২ জনের ওপর হামলা চালান বলে অভিযোগ। লাঠি ও লোহার রডের আঘাতে অনেকে গুরুতর আহত হয়েছেন। গুয়াহাটি মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে রাজেন্দ্রনাথ রায়কে। অন্য আহতরা হলেন লালন প্রসাদ রায়, পান্নালাল রায়, রশিদ আলী লস্কর, শ্যামসুন্দর রায় প্রমুখ। এই ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। তারও মাথা ফাটিছে, আর ও দেখুন তারও হাত ডুলিছে, আর আমারও হাত ভাঙিছে, আর দুজন গেছেন জিএমসি মেডিকেল গুয়াহাটি, আর একজন বেটো আসেন বর্তমানে তান গড় আসেন, সো আর তা নাইতে পার ডানা শুরু করে দিল, ফাঁকি মরিচর তো ছিটানি শুরু করে দিল, সবার চোখ আন্দাজ করে দিল, ও তো বাড়িয়ে যারে জেলা উঠাইতে পারে উঠাই দিল। আমরা এবং কিতাব আমরা তো লাঠিও নাই কুন্তা নাই, এখন আমরা হাত দিয়ে আমরা কিতা করতাম, তারপর দাও লাঠি বলাম সব কিতা যেতা পাইছে, তারা ঘোড়ার দাঁড়ো আছে ফটফট বার করে লই লিছে। কয়জন জখম হয়েছে? জখম তো আমরা বাক্কা নয়জন জখম হয়েছে। কই সিরিয়াস একজন তো গেছে, সিরিয়াস যেগুলো সব মেডিকেল গেছে গিয়ে গুয়াহাটির মেডিকেল। বাকি বাকি আমরা তো দুই যে একজন বেডও ঘরও আছে, আমরা তো কয়জন মানে হাঁটা ফিরা করতে থাকে পারি আর। আপনার কেস দিবানি? আমার কেস তো দেওয়াল হয়, কেস দিলে না তো থানাতে আইতো না। কেস দিবা? হ্যাঁ কেস তো দেওয়া হলো না, থানাতে আইতো না, থানা আমরা তো আগেও কেস দিলাম আইলো না, তো থানা হুনে হুনে কেসটা লিখিয়ে রাখি দিল আয় না। কাটিগড়ায় গৌতম রায়ের হারের জন্য দায়ী দলের বেশ কয়েকজন নেতা। এদের গৌতম বিরোধী কাজের জন্য বিজেপিকে মাত্র 7,500 ভোটে হারতে হয়েছে। তাই গৌতম রায়কে রাজ্যভিত্তিক কোনো পদ দিলে বরাকের উন্নতি হবে বলে দিগরখালে এক সাংবাদিক সম্মেলনে মন্তব্য করেন গৌতমপন্থী বিজেপি কর্মী ও সমর্থক সোমা মালাকার, পিন্টু বৈষ্ণব, নিরুপম নাথ, অলোক দেব, রাজেশ রায়, রামানুজ নাথ, অচ্যুত রায় সহ অনেকে। আমরা যদি পার্টিকুলারলি গৌতম রায় লগে কাটিয়া থাকি তো এটা কিন্তু বিজেপি লাগেও কাটিয়া, তো ওই জিনিসটার বোস্টিং ওয়ান ওয়ার্ড ইজ দেয়ার বোস্টিং, বোস্ট করা হয়েছে না নির্বাচনের সময় দেখছিলাম, কিন্তু আমরা যে এমএলএ ইলেকশন গেল রাজদীপ রায়ের তো কোনোদিন দেখছিও না, একদিন শিলচর গিয়া দেখছিলাম, শর্মা মহাশয় আইছিলা সময় তাইনরে দেখছিলাম, একটু হাত দেখাইয়া গেছিলাম, কিন্তু এই যে এক মাস পর্যন্ত যে প্রচার করলো, আমরা লোকাল এমপি এই শিলচরের এখান থেকে বেশি দূরও না, বরাকবেলির প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মধ্যে চলে নির্বাচনী প্রচার, কিন্তু আমরা এমপিরে আমরা কোনোদিন দেখছি না, কোনোদিন পাইছি না, কোনোদিন আমরারে আইয়া তাই একটা সাপোর্ট করছে না, আমরা উৎসাহ জাগাইছে না। তো রাজদীপ রায় তখন কইতে লাগবো যে শুধু নামেই শুনছি, এমপি আসন রাজদীপ রায় অতটুকু জানি, দেখছি না আমরা। আর আমার মনে হয় না এখানে উপস্থিত যতজন আমরা ভোটাররা আইছি আজকে, জেলা বিজেপি থেকে যে কথা প্রশ্নদিন কোয়া হয়েছে, ধর্মীয় মেরুকরণে ভোট হয়েছে, মুসলিমরা কি করেছে, কাকে ভোট দিয়েছে না দিয়েছে ওটা আমাদের দেখার প্রয়োজন নাই। আপনারা ওখান থেকে কি করে এই কথা বলে দিলেন? আপনারা এসে তদন্ত করেছেন তৃণমূল স্তর থেকে যে কে কি করেছে এখানে? আপনাদের সংগঠনের কি ইয়ে ছিল? আপনারা উচিত তদন্ত করুন, তারপরে যদি আমাদের তো দায়ী পান, আমাদের আপনারা কাঠগড়ায় নিয়ে খাড়া করুন।
এত বড় একজন নেতা আজকে কাটিগড়াবাসি কাঁদছে না, আজকে শুধু সমস্ত ভারতবাসী কাঁদছে। রাখবো যে গৌতম রায় মহাশয়কে যেন ভরাট উপত্যকা একটি বিশেষ দায়িত্ব দেওয়া হয় কাজ করার, জনগণের সেবা করা। তা না হলে বিশেষ করে এই কাঠিগড়ার মানুষ এই সমস্ত নেতা পাতি নেতার দ্বারা বিভিন্নভাবে লাঞ্ছিত বঞ্চিত হয়েছেন। রাখবো কে আমার পূর্ববর্তী আর দুই বক্তা বলেছেন এর দায়ভার কে নেবে, আমিও ঠিক তাদের শুনেই বলছি দায়ভার তো জেতার জেতার দায়ভার জয়ী হওয়া ব্যক্তির দায়ভার অনেকে নিতে পারে, হারিয়ে দেওয়া ব্যক্তির দায়ভার কেউ নেয় না, কেউ নেয় না। তবে আমরা সবাই জানি, আমরা যারা সাধারণ গুঠার সাধারণ কর্মী আমরা সবাই জানি গৌতম রায় এই নির্বাচনে হারেননি, উনাকে হারানো হয়েছে। আমার এখানকার স্থানীয় নেতৃবৃন্দ, আমরা যারা সাধারণ গুঠার আমরা ওদেরকেই দায়ী সাব্যস্ত করব। আমরা জানি, আমরা অনেক কর্মী ভাইয়েরা জানি যে গৌতম রায় কাঠিগড়ায় যদি বিধায়ক হন, উনি কাঠিগড়ার নেতা হলে আমাদের কাঠিগড়ার যারা স্থানীয় নেতা আছে ওদের অস্তিত্ব দুলুর সঙ্গে মিশে যাবে। তাই অত্যন্ত সুকৌশলে উনাকে হারানোর প্রয়াস এবং প্রচেষ্টা করে যাওয়া হয়েছিল এবং তারা সাকসেস হয়েছে, আজ ওরা জয়ী হয়েছে। সংবাদ শেষে শিরোনাম আরো একবার। শুরু হলো মিনি লকডাউন, দুপুর দুটো থেকে জনশূন্য বরাক। বন্ধ করে দেওয়া হলো রাজ্যের সব স্কুল কলেজ। ফেসবুকে তাকে নিয়ে মিথ্যে পোস্ট, মামলা করলেন তমাল বণিক। প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই, নমস্কার।